Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello viewers, welcome to my YouTube channel. আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা সৌদি আরবে আল জাজিরা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করি আল জাজিরা ব্যাংক থেকে আল রাজি ব্যাংকে কিভাবে আমরা টাকা ট্রান্সফার করব তার উপর আজকের ভিডিওটি। আমি আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটি ছিল কিভাবে আপনারা প্রথমে অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। কারণ আপনার টাকা ট্রান্সফার করতে হলে অবশ্যই আপনাদের কিন্তু প্রথমে অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে, তারপরে আপনার টাকা ট্রান্সফার করতে পারবেন। যে আমি আগে কিন্তু আল রাজি অ্যাকাউন্টটি আল জাজিরা ব্যাংকে অ্যাড করে রেখেছি, আমি আজ টাকা ট্রান্সফার করে আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনারা যারা অ্যাকাউন্টে অ্যাড করা শিখতে চান, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটি দেখে আপনারা প্রথমে কিন্তু অ্যাকাউন্ট অ্যাড করা শিখে নিতে পারবেন। আমি যেহেতু আজ টাকা ট্রান্সফার করব, তার জন্য আমি কী করবো, আল জাজিরা অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি। দেখেন আমার এই অ্যাপ্লিকেশনটি এরকম ওপেন হলো, আপনাদের হয়তো স্ট্যান্ডার্ড মোডে ওপেন হতে পারে। স্ট্যান্ডার্ড মোডে ওপেন হলে ইউজার নেম পাসওয়ার্ডটি বসিয়ে আপনার লগ ইন করবেন। আমি মোবাইল পিন যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, যার কারণে আমি কী করবো, এই মোবাইল পিন কোডটি বসিয়ে আমি রেজিস্ট্রেশন করে নিব। আপনাদের যাদের এই কুইক লগ ইন রেজিস্ট্রেশন করা নেই, আমি কিন্তু ডিসক্রিপশানে এই ভিডিওটির লিঙ্কও দিয়ে দিব, আপনারা দেখে আপনারা কুইক লগ ইন রেজিস্ট্রেশন করা শিখে নিতে পারবেন। আমি কী করবো, মোবাইল পিন সিলেক্ট করে দিলাম, করার পরে এখানে আমি আমার পিন কোডটি বসিয়ে দিব। আমি আমার পিন কোডটি বসিয়ে দিলাম, বসানোর সাথে সাথে কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে, এখানে কিন্তু ওটিপির প্রয়োজন হবে না। দেখেন আমার অ্যাপ্লিকেশনটি এইরকম ওপেন হলো, দেখেন আমার এই পেজটি ওপেন হলো। এই পেজটি ওপেন হওয়ার পরে আমি স্ক্রল করে নিচে চলে যাই, দেখেন এখানে দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারটি, আর এখানে কিন্তু আমার কারেন্সি দেখা যাচ্ছে মাত্র 60 রিয়াল। আমি কী করবো, এই অ্যাকাউন্ট এবং কারেন্সি এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে অন্য নতুন একটি ইন্টারফেস ওপেন হবে, ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে দেখেন এখানে আমার ব্যালেন্সটি দেখাচ্ছে আবার নতুন করে, তারপর এখানে দেখা যাচ্ছে ট্রান্সফার। আমি কী করবো, এই ট্রান্সফারের উপর ট্যাপ করে দিব। ট্রান্সফারের উপরে ট্যাপ করার পরে দেখেন আমার অন্য আরেকটি ইন্টারফেস ওপেন হলো। হওয়ার পরে আমি কী করবো, দেখেন এখানে দেখা যাচ্ছে লোকাল ট্রান্সফার, আমি লোকাল ট্রান্সফারের উপরে ট্যাপ করে দিলাম। লোকাল ট্রান্সফারের উপরে ট্যাপ করার পরে দেখেন আমার এই ইন্টারফেসটি ওপেন হলো। হওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে আমার 4 রিয়াল, আমি কিন্তু 4 রিয়ালের নিচেই আমার ট্রান্সফার করতে হবে, আর উপরে কিন্তু ট্রান্সফার করতে পারবো না। আমি যদি টাকা ট্রান্সফার করতে চাই, অবশ্যই আমাকে প্রথমে টাকাটি আমাকে কিন্তু অ্যাড করে নিতে পারে, জমা করতে হবে, তারপরে কিন্তু আমরা কী করতে পারবো, টাকা ট্রান্সফার করতে। যেহেতু আমার 4 রিয়াল আছে, আমি কী করবো, এখান থেকে 2 রিয়াল ট্রান্সফার করবো। আমি 2 রিয়াল সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে নর্মাল কুইক ট্রান্সফার, নর্মালে সিলেক্ট করা আছে, নর্মালে রেখে দিলাম। দেওয়ার পরে সিলেক্ট অ্যান্ড অ্যাকাউন্ট আমি এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে আমি অ্যাকাউন্টটি পেয়ে যাবো, দেখেন এখানটি আমার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে, এই হলো আমার অ্যাকাউন্টটি যেটা আমি অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম। প্রথম আমার কোনো অ্যাকাউন্ট ছিল না, আমি অ্যাড করেছিলাম, অ্যাকাউন্টের রূপে ট্যাপ করে দিলাম। অ্যাকাউন্টের রূপে ট্যাপ করার পরে দেখেন আমার অ্যাকাউন্টটি সিলেক্ট হয়ে গেল। আমার অ্যাকাউন্টটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাকে কিন্তু ফিজ দিতে হবে 50 পয়সা, ব্যাট দিতে হবে 0.8 পয়সা, তারপরে ক্যাটাগরি আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিই, ক্যাটাগরি পার্সোনাল। তারপরে দেখেন এখানেও কিন্তু আর একটা অপশান আছে পারপোজ, এই পারপোজে সিলেক্ট করে দিই। আমি কিন্তু ওন অ্যাকাউন্ট ইন আদার ব্যাঙ্ক, ওন অ্যাকাউন্ট ইন আদার ব্যাঙ্ক সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু অ্যাড ডিটেল আমার প্রয়োজন নেই, না লেখলেও চলবে। তারপরে আমি কী করবো, কনফার্ম অ্যান্ড প্রসিড, কনফার্ম অ্যান্ড প্রসিডের উপর ট্যাপ করে দিব। কনফার্মের প্রসিডের উপরে ট্যাপ করার পরে দেখেন আমার অন্য একটি ইন্টারফেস ওপেন হবে, দেখেন এই ইন্টারফেসটি ওপেন হবে। অর্থাৎ এখানে আমাকে সম্পূর্ণ দেখাবে আমার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে না, ব্যালেন্স ঠিক আছে কি না, দেখে আমি কী করবো। তারপরে দেখেন এখানে নিচে দেখা আছে কনফার্ম, এই কনফার্ম উপর আবার ট্যাপ করে দিব। কনফার্মের উপর আবার ট্যাপ করার পরে দেখেন আমার আর একটি ইন্টারফেস ওপেন হবে, দেখেন এই ইন্টারফেসটা ওপেন হলো। এখানে কিন্তু আমার মোবাইল থেকে একটা ওটিপি আসবে, সেই কোডটি এখানে আমাকে বসাতে হবে। আমি ওটিপি কোডটি জানতে চাই, ওটিপি কোডটি অটোমেটিক দেখেন এখানে বসে গেল। বসা যাওয়ার পরে আমি কী করবো, নতুন ইন্টারফেসে নিয়ে দেখেন আমার সাকসেসফুল ট্রানজ্যাকশান, আমার কিন্তু দেখেন ট্রানজ্যাকশানটি সাকসেসফুল হয়ে গেছে। তারপরে দেখেন আবার ব্যাগে চলে আসলো। এইভাবে আপনারা কিন্তু এখন কিন্তু আমার ব্যাংক থেকে আমি আবার যদি দেখা আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, যেহেতু আমি 4 টাকা ছিল, আমি মেনুতে চলে যাই, আমি কী করলাম দেখেন এখন ব্যাগে চলে যাচ্ছি, আমি এখানে ব্যাগে ট্যাপ করে দিয়ে ব্যাগে চলে যাব, অথবা আমি হোম পেজে ট্যাপ করে দিলাম। হোম পেজে ট্যাপ করার পরে দেখেন আমার কিন্তু যেহেতু 4 টাকা ছিল, আমার ব্যাট সহকারে আমার 58 পয়সা নিয়ে গেছে, 1 টাকা 42 পয়সা এখন আছে। এইভাবে আপনারা কিন্তু আল রাজি জাজিরা ব্যাংক থেকে আল রাজি ব্যাংকে কিন্তু আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি। এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আল জাজিরা ব্যাংক থেকে আল রাজি ব্যাংক অথবা অন্য যে কোনো ব্যাংকে আপনারা কিন্তু টাকা ট্রান্সফার করে নিতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি। এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা ওকে করে রাখবেন, যাতে আমি এই ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।